তো হয়েছিল সেই সময়টার কথাগুলো আপনি মনে করুন। ঠিক এইভাবে সিপিএম হামলা করে, মানুষ মেরে, মানুষ খুন করে, মিথ্যা মামলা লাগিয়ে জেলে ঢুকিয়ে টিকে থাকার চেষ্টা করেছে। সিপিএম টিকে থাকতে পারেনি, সেই সিপিএম এর বিনাশের রাস্তা তৃণমূল কংগ্রেস নিজেদের পাত্র করে নিয়েছে। সিপিএম এর যে ভবিতব্য হয়েছে একই ভবিতব্য তৃণমূলের হতে চলেছে। তার কারণ, মানুষের মন জয় করবার চেষ্টা না করে, কাজ না করে, যদি কেউ পরীক্ষা দিতে যায় পড়াশোনা না করে যে অবস্থা হয় তৃণমূলের সেই অবস্থা হয়েছে। তাই বেআইনি পথ অনুসরণ করে তৃণমূলকে এগোতে হচ্ছে। চিদাম্বরমের গ্রেফতার, পাঁচিল টপকে চিদাম্বরমের বাড়িতে ঢোকা, স্বাভাবিকভাবেই যারা এই জাতীয় অপরাধ করেছে তাদের উৎকণ্ঠার কারণ এটা একদম অবশ্যম। তারা যে চিহ্নিত হয়েছে সন্দেহ নেই, যে কারণ তদন্ত যারা চালাচ্ছে সেই এজেন্সিগুলো কতটা সক্রিয় এবং যে পাঁচিল টপকাচ্ছেন তার বয়সটা একটু দেখবে। কোনো যুবক পাঁচিল টপকাচ্ছে না, যে লোকের ছোট বেড়া টপকানো উচিত নয় সেই লোক পাঁচিল টপকাচ্ছে। তার মানে যে এজেন্সি যারা আছে তারা চোর ধরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, যে কোনো মূল্যে মানুষের অর্থ আত্মসাৎকারীকে ধরতে হবে। এই যে ছবি, এই ছবিটা স্বাভাবিকভাবে সারা দেশে বা এই রাজ্যে যারা চোর আছে তাদের হৃৎপিণ্ডে আঘাত তো করবেই, এতে কোনো সন্দেহ নেই। কলকাতা 24/7 থেকে দেব ময়দা। আমি বুঝলাম না আপনি কি বলছেন। দেখুন, চিন্তার কোনো কারণ নেই, সিপিএম এরও পাঁচিল টপকাবে। কারণ সারদার সঙ্গে অন্য চিটফান্ডের সাথে সিপিএম এর লোকরাও জড়িত আছে। একা তৃণমূল খায়নি, সঙ্গে দোষর সিপিএমও খেয়েছে। অতএব সিপিএম এর বাড়িরও পাঁচিল টপকাবে সীতারাম ইয়েচুরি, এটা ভেবে জেনে রাখুন। কোন আশঙ্কা যেটা উনি করছেন সেই আশঙ্কা একদম সত্য, যে চিদাম্বরমের পাঁচিল যখন টপকেছে সীতারাম ইয়েচুরি বুঝে গেছে যে সিপিএম এরও কারো বাড়ির পাঁচিল টপকাবে। আর সেই আশঙ্কা থেকে, সেই আতঙ্ক থেকে এক স্বরে দেখুন কথা বলছে কংগ্রেসের নেতারা, মমতা ব্যানার্জি, সিপিএম, সব এক এক সুরে কথা বলতে শুরু করবে। কারণ সব শেয়ারের এক রা। দেখুন, যদি অন্যায় ভাবে কারো বিরুদ্ধে কিছু হয় তাহলে আপনি বলতে পারেন যে একটা অন্যায় পদক্ষেপ করা হচ্ছে, তার পেছনে এই উদ্দেশ্য আছে। লোকেরা টাকা আত্মসাৎ করবে, মানুষের টাকা, দেশের টাকা চুরি করবে, উন্নয়নের টাকা চুরি করবে, আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? আর ব্যবস্থা নিলেই সঙ্গে সঙ্গে বিরোধী শূন্য, যদি সেটাও হয় সেটা সঠিক আছে। তার কারণ এই রকম চোর বিরোধী থাকার কোনো যৌক্তিকতা নেই, অসৎ বিরোধী থাকার যৌক্তিকতা নেই, লুটেরা বিরোধী থাকার যৌক্তিকতা নেই। এই সমস্ত চোর লুটেরা জেলখানায় যাক, বিরোধী শক্তি হওয়ার জন্য সাধারণ অন্য বিরোধী মানুষ, স্বচ্ছ মানুষ উঠে আসুক, এটাই আমরা চাই। পাপ করলে কখনো না কখনো পাপের সাজা ভোগ করতে হয়। আপনি চিদাম্বরম এবং তার পুত্রের সম্পত্তি লিজ দেখেছেন? কোথা থেকে আসলো এত টাকা? রাতারাতি কোন গাছ আছে যাতে ঝাড়া দিলে এত টাকা পড়ে? পুরোপুরি অর্থমন্ত্রী থাকাকালীন পুরো ভারতবর্ষকে লুট করবার জন্য যারা যারা কাজ করেছে তাদের মধ্যে চিদাম্বরমের নাম অগ্রগণ্য হিসেবে উঠে এসেছে, তার পুত্রের নাম উঠে এসেছে। শুধু দেশের মধ্যে নয়, সারা বিশ্ব জুড়ে কোথাও আঙুর বাগান, কোথাও অমুকের বাগান, কোথাও অমুকের চাষ, ওখানে বাড়ি, ভূগর্ভের তলায় বাড়ি, কত সব করে রেখেছে।
তো সেই কারণে আমি মনে করি অসতের দিন শেষ হয়ে এসেছে, এখন সততার পরাকাষ্ঠা পরীক্ষার সময়। অতএব যারা মানুষের টাকা লুট করেছে, দেশের টাকা লুট করেছে, তাদের অবস্থা চিদম্বরমের মতো হবে। তাই যারা চিদম্বরমের দলে তারা চিৎকার করবে। মমতা ব্যানার্জির চিৎকারের কারণ কি বাংলার সবাই বোঝে, আর মমতা ব্যানার্জির চায়ের দোকানে ঢুকে চা বানানোর কারণ কি সেটাও মানুষ বোঝে। এতদিন চালা চালা বলে চিৎকার করেছিল, চালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে, এখন মুখ্যমন্ত্রী থেকে চালই হবে, সেই জন্য প্র্যাকটিস করছে। সেই কারণে প্র্যাকটিস করছে, ওটাই ভবিতব্য। তার কারণ যে ঘটনা চিদম্বরমের ক্ষেত্রে হয়েছে, একই ঘটনা বাংলার মানুষ তৃণমূলের যে সমস্ত সারদার চোর বা অন্যান্য চিটফান্ডের চোরেরা আছে তাদের বিরুদ্ধে একই ব্যবস্থার দাবি সারা বাংলার মানুষ করছে এবং করে আসছে, আর সে দাবিও পূরণ হবে, এটা আমাদের বিশ্বাস আছে।